রেশন সামগ্রী কম দেওয়ায় বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে শনিবার মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার মামুদপুর গ্রামে। গ্রামবাসীদের অভিযোগ, রেশন ডিলার কম পরিমাণে রেশন সামগ্রী দিচ্ছিলেন। এরই প্রতিবাদে রেশন দোকানের সামনে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিডিও পূর্ণেন্দু সান্যাল, হরিহরপাড়া থানার ওসি রবীন্দ্রনাথ বিশ্বাস, ফুড সাপ্লাই অফিসার শান্তনু ব্যানার্জি সহ অন্যান্য আধিকারিকেরা। প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং ডিলার রেশন সামগ্রী দেওয়া শুরু করে। এত লোকের সরকার চিন্তা ভাবনা করছে, সেটাও ব্যবস্থা, একটু ধৈর্য ধরুন, এক মাস ধরে দেবে। আপনি আজকে না পেলে কাল পাবেন, কাল না পেলে পুষে পাবেন, তারপর দিন পাবেন, কেউ মাল থেকে একটু ফাঁক ফাঁক করে দাঁড়াও, যারা ফাঁকে ঢুকেছে পুরো মাসে, হ্যাঁ এক মাসের মাস ভরে হয়ে আমরা আমাদেরকে বলে যে তোমাদের অন্তদায় যে কাঠ মাল আসেনি, আটা আসেনি, এবং মাল কিছু কম আছে, মাল হবে না, মাল 12 তারিখে পর হবে। কিন্তু আমাদের ঘরে বুঝতে পারছেন লকডাউনের যে সরকার পেয়েছে, এতে আমাদের অভাব অনটন অনেকটা বেড়ে গেছে, দিচ্ছে না, হ্যাঁ মাল গোডাউনে আছে। এখন বলছি মাল ছিল না বললেন যে সকালে, তখন বলছে না মাল আসলো, ঘন্টাখানেক হইলো, অথচ কেউ দেখতে পাইলো না, মাল কি উপর থেকে পড়লো নাকি, উপরওয়ালা কি উপর থেকে দিচ্ছে, মাল পরিমাণে কম দিচ্ছে, মাল কম দিচ্ছে, এবং মাল থাকা সত্ত্বেও মাল দিচ্ছে না। আমি সরকারের কাছে, প্রশাসনের কাছে একটু আমি ই করছি যে মালটা যেন সঠিকভাবে আমাদেরকে, আমাদের সঠিকভাবে মাল চাই। আমরা সরকার যেটা দিচ্ছে সব পুরো মাল চাই, মাল কম দেয় না, আগে থেকে মাল কম দেয়, এবং আমরা বলার পর আমাদেরকে তারা ঝুঁকে আসে। গ্রাহক রেশন দোকানে আসি সকালবেলায়, আসার পর আমাদেরকে মাল নাই তা বলে, কিন্তু স্টকে মাল আছে ময়দা, ওরা মাল 12 তারিখের পর দেবো বলছে, কিন্তু আমাদের ঘরে এই মুহূর্তে মাল নেই, আমরা খাবো কি। বিশেষ করে ময়দাটা মানে প্রয়োজন ছিল আমাদের, বারবার বলার সত্ত্বেও বলছে মাল নাই, মাল দেবো না। আমরা বের প্রতিবাদ, মাল থাকা সত্ত্বেও মাল দিচ্ছে না, মাল থাকা সত্ত্বেও মাল দিচ্ছে না। কে? পিন্টু ডিলার, যেটা খোদাবক্স ডিলার, তার ছেলে এখন বর্তমানে আছে, সে মাল দিচ্ছে না। আমরা প্রতিবাদ করি তো আমাদেরকে বলে পিততলায় আছে, ওরা অল্টারনেট করে কাজ করে, তো আমাকে হুমকি দিচ্ছে যে তোকে পিততলায় ট্রান্সফার করে দেবো, মাল দেবো না। আমি মানে এটা বলার কারণ হচ্ছে আমাকে মাল দিচ্ছিল 12 কিলো, আমি হিসাব করে দেখলাম 12 কিলো, তাহলে ঠিক আছে, এই এত হিসাব করলে মাল দেবো না, পিততলায় ট্রান্সফার করে। মাল কম পরিমাণ বলতে আপনার, আমার আটাটা ঢুকেছিল না, আটাটা হচ্ছে মিলে শর্টেজ দেওয়ার জন্য 2860 গ্রাম করে আটা দিচ্ছে, আর চালটা আমার যা পপুলেশন আছে তাতে আমি পাচ্ছি 1860 গ্রাম, আর গমটা পুরো 3 কেজি 3 কেজি আছে, তো আমি 10 কিলো মাল পালে হয়তো 500 গ্রাম শর্টেজ দিচ্ছি, 9.5 কিলো দিচ্ছি। আচ্ছা, এটা কোনো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে সব থেকে আটাটা যে সাপ্লাই দিচ্ছে ডিস্ট্রিবিউটার, সেই আটাটা ঢুকেছিল না, মাসের আটা, ওর জন্য আমি পিএইচ এসপিএইচ অন্তদয় এদেরকে 12 তারিখের পরে যখন বিল আটা দিবে তার জন্য ওদেরকে রিটার্ন দিচ্ছিলাম। এই যে ভদ্রলোক ঝামেলা করলো, এনার অ্যাকচুয়ালি কার্ড আছে পিততলায় রবীন্দ্র ডিলারের কাছে, এ কিন্তু আমার কাস্টমার, কিন্তু ও আমার কাছে অনুরোধ করলো মাল না হয় তুমি ওই ডিলারের কাছ থেকে নিয়ে নিও, আমাকে আটাটা দিও, আমার খাবারের তো অসুবিধা। আমি ওকে 4টি কার্ডে 8 কিলো চাল,
আর 16 প্যাকেট আটা, বড় 1 কিলোর প্যাকেট আটা আর ছোট 500 প্যাকেট আটা এই মাল দিলাম। দেওয়ার পরে ও ওখানে লোকজনকে মালটাও নিজে নিল না আর লোকজনকে মালও নিতে দিচ্ছে না। হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট, টিভি 24 বাংলা।